মেয়ে আমার উষ্ট ছাড়তেছে না ভাই পাত্তা দিবে না তা থেকে একটা পাত্তা দিবে না আরেকটার কাছে যাব সিরিয়াসলি সিরিয়াসলি চেষ্টা করো তাও যদি না চিনে তাহলে পরে আমার ভয় দিও না ঠিকই তোমারে চিনে যাবে তা তো জানি তোমার দেশে কুমিরের মতো ভয় পায় কি কুমির 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 কথা বলছি চোখে আর কিছু করে না উদাহরণ আর কিছু দিতে পারো না বাঘ নাই ও বাঘের কথা বলে তুমি খুব খুশি হো তাই না আচ্ছা ঠিক আছে তুমি বাঘ তুমি বাঘে নেই তুমি ঘোড়া তুমি হাতি তুমি ভালো তুমি চাও তুমি সেই হো গেল বাবা দিলের মধ্যে চোট পাইলাম আরে মাঝে মাঝে ভেদাভেদ থাকবো খেলা উপরালা আছে না উপরালা আছে নিচে হইলেন কি আপনারা হ্যাঁ আমি তো আপনার করতে বড় করে শুভাগাঙ্কি মনে করে নাই গ্রামের মধ্যে বক করে খালি আমারে কইছে আমি ব্যাগখান বুঝাইছি আর গাড়িখান লইয়া সোজা আপনার গ্রামে চলে আসি এই যে দেন আপনার সামনে বয়ে রয়েছে চাচি কোনো কিছু আমি মনে করতেছি শোনেন চাচি এই যে আপনার হাত খান কাটলে যে রক্ত বেরোব আমি যে রবীন সাহ ঢাকা চরের অত বড় ব্যবসায়ী আমার হাত খান কাটলে একই রক্ত বেরোব তাইলে কেন ভেদাভেদ দেব আল্লাহ তালা তো ভেদাভেদ করে দেন মানুষের মধ্যে কিরাম করে তো লোকজন আজকাল কথাই কয় না তখন কি করলাম আমার নাম পেলাম ছিল রুমি নাম খান পাল্টাইয়া আমি করলাম রবিন মিস্টার রবিন সাহ পরে চাচি চিন্তা ভাবনা করে দেখলাম যখন বুদ্ধি জ্ঞান হইলো যে কাম খান আমি কি করছি আমি তো আসলাম রুমি রবিন কেন হইলাম হ্যাঁ তো সমাজে চলতে হইলে স্ট্যাটাস করতে লাগে যাচ্ছে আর কি প্রবলেম কেন হচ্ছে না সমস্যা কেন হচ্ছে কি যাচ্ছি ধরেন গিয়া যে আমি তো অনেক বড় ব্যবসায়ী ঢাকা মানে বিজনেস ম্যাগনেট অনেক বড় ব্যবসায়ী যাও করে কয় বিজনেস ম্যাগনেট আমার তো দুইখান ফ্ল্যাট আছে ঢাকা শহরে থাকার লোক নেই কে থাকবো আমি একলা একলা থাকি ওইখানে তো আমার এই সব জায়গার মধ্যে অফিসের প্যাডের মধ্যে ধরেন গিয়ে যে রবিন নাম কেন হয়ে গেছে গিয়া মানুষ জানে দেশে বিদেশে সবাই জানে রবিন সাহ রবিন সাহ এখন আমি যদি আবার আমার রুমি নামে ফিরে আইতে চাই এটা তো সম্ভব না কেন মানুষ জানবো কি হলো ভাই আপনার নাম তো রবিন আবার রুমি হইলো কবে তো এই একখান প্রবলেম আর কি ঠিক আছে বাবা তুমি যাও হাত মুখ ধুয়ে নাও রান্না শেষ হলে আমি তোমার খাতে দিব আলহামদুলিল্লাহ গেলাম তাহলে আপনি তাড়াতাড়ি আমি একলা দেখাম যদি কায়দা করে আমাকে আনারসির সাথে বিয়েটা করাই দিতে পারি তাহলে বড় ভাইয়ের সাথে সাথে আমাকে কপালটা খুলে দেবে কি কইলে তুমি আরে শুনো শুনো বড় ভাই ঢাকার যে অফিস আটতলার উপরে তুমি ইচ্ছা করলে সিঁড়ি ভেঙে ভেঙেও যেতে পারো আবার লিফট আছে তাই এতে কি বোঝা গেল এতে বোঝা গেল যে বড় ভাই কোনো জ্যান তেন লোক না বুঝতে পারছি সে জ্যান তেন লোক না এই জন্য আমাকে কি করতে হবে শোনো শোনো আগে পুরো কথাটা শুনে নাও তারপরে কথা কও বড় ভাই যে গাড়িতে চড়ে
সেই গাড়ির দাম হইছে 10 20 30 30 লাখ টাকা ভাবতি করো তাহলে চিন্তা করো যে লোক সবসময় 30 লাখ টাকা দামের গাড়িতে ঘুরে বেড়ায় তার কি অবস্থা কি সঞ্চয় কত হ্যাঁ থাকুক হাজার থাকুক তাই বলি ইরাম এক বুড়া বেটার সাথে আমার নিজের বোনের বিয়ে দিতে হবে তুমি খালি বয়সটাই দেখলে তার ধন সম্পদ কিছুই দেখলে না আরে উনি যদি আমাগো বাড়ির এই উঠোনের দ্বারাই ঘোষণা দেয় যে বিয়ে করব তাহলে হাজার হাজার মেয়ে লাইন দেবে যার যা মনে চায় লাইন দিকে তুমি যত ইচ্ছা তত কথা কও ওই বুড়ো বেটার সাথে আমি আমার বোনরে বিয়ে দিব না আমাদের তো লোভ নেই আরে লোভ থাকার দরকারটা কি হ্যাঁ হাতের কাছে যেটা পাওয়া যাচ্ছে সেটা নিবি না আরে দুনিয়ায় হাজার নির্লোভ মানুষ হাতের কাছে যা পায় তার ঠিকই নিয়ে আচ্ছা সব কথা বাস্তব দিলাম বড় ভাইরে তোমার কিরাম মনে আছে কলাম না মুখে মধু মাখা কাজকর্মে কিরাম সেটা তো কতি পারবো না আরে কাজে তো 100 ভাগ ভালো ভালো না হলে কেন আমার সাথে পরিচয় হয় নাকি মাটির মানুষ মাটির মাটি কোনো আত্ম অহংকার নেই দেখলে না এত সহজে কি মানুষ চেনা যায় তোমার সাথে ঘর করলাম এতদিন তাই তো তোমারে চিনতে পারলাম না শোনো শোনো আমার উপর তো তোমার দুনিয়া যত দায় বড় ভাই কথা কি কব অর্থ বিত্ত শত শত কোটি টাকার পাশে ওরে বাবা এই একই কথা তো তখনও শুনে গেলাম আরে পুরোটা তো তুমি শোনো নি বড় ভাই দেখেন অফিস নয় তালার উপর অফিস 800 তো ব্যাপার কি জানো সিঁড়ি ভাঙি ওটা লাগে তার কাছে একটা ঘর আছে সে ঘরের মধ্যে ঢুকলি চুই করে উপরে নামাই দিয়ে আসে কোকি ঘরের মধ্যে ঘর তার মধ্যে দিয়ে আবার সরাফিরা করে দুনিয়ায় যে কত কিছু আবিষ্কার হয়েছে তার এক কোনাও তুমি আর আমি দেখি নাই আমি তো তাও একটু ঢাকা ঢাকা গেছি তুমি তো এই অলসপুরের বাইরে গেছ মরার বিল সে মরার বিল ও যা এই অলসপুর তাই কোনো পার্থক্য নেই তুমি যে আমারে কত বাইরে নিয়ে গেছো আরে শোনো শোনো সে জেনে তো করছি মানে বড় ভাগ তো আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই খালি একটা জায়গায় একটু সমস্যা সেটা হলো যে টাকার পিছনে দুরুতি দুরুতি নিজের দিক টাকার নিয়ে কথা বুঝে গেছে মানে বিয়ে শাদী টা কোনো করে ওঠা হয় না সব কথাটা তুমি টাইনে টেনে বিয়ের দিকে নিয়ে যাচ্ছ কিসের জন্য না না বেনা বেনা মানে তুমি যদি খালি মুখ দিয়ে একবার হ্যাঁ কও তাহলে দাদা যে আমার না করতে পারবেন না আর মানুষের বিয়ে শাদীর জন্য তো বয়সটাই আসলটা বুঝতে পারিস তুমি আমারে যতই বুঝাতে চেষ্টা করো না কিসের জন্য এ দুনিয়া উল্টে গেলেও এই বুড়ো বেটার যতই টাকা থাকুক না কিসের জন্য এই বুড়োর সাথে টাকা পয়সার লোভে আমি আমার বোনেরে কোনো দিন বিয়ে দেব বিটি মানুষটা নিয়ে এই এক ঝামেলা যদি কোনো কিছু মুখ দিয়ে একবার না করে তো না এজন্য বন্দুকের গুলি একেবারে একবার বেরোয় গেলি আর ঢুকানো যাবে না তোমার এত খুশি খুশি লাগতেছে আমাকে এরকম ভাই ভীতির মধ্যে রেখে খুব আনন্দ পাচ্ছ তাই না আমি খুব শীঘ্রই তো বিদেশ যাচ্ছি আচ্ছা যা সেটা কোনো সমস্যা না তোমার এত খুশি খুশি লাগতেছে কিসের জন্য সেটা আমার কত আরে এই যে একটা শুভ সংবাদ বিদেশ যাচ্ছি এই সংবাদ তুই যদি পাতি না তুই এরকম খুশি খুশি ভাবনে থাকি ও বকর ভাই তুমি আমেরিকা যাও দুবাই যাও কাতার যাও অস্ট্রেলিয়া যাও আমার তাতে কোনো সমস্যা নাই আসল ঘটনাটা কি সেটা আমার একটু খুলে কও আমি কি রাত্রে ঘরে শুতে পারবো কি না হ্যাঁ কি হবে ঠিক আমি সেটা নিজেও ঠিক বুঝতে পারতেছি না তবে ভাই যে আসছে স্যার সে তো খুব উঁচু মাপের মানুষ আমার মনে হয় উনি সরকারি নির্দেশ পায় আসছে এই যে তোরা এই অলসপুর গ্রামের মানুষ খালি খায়স আর ঘুমাইস না এইটা হতে পারবে না দেশের সকল মানুষকে কাজ কাম করে খাতি হবে
ও ভাই আমি সিরু, আমি তো চায়ের দোকানদার, এটা তো সবাই জানে, তুমিও তো সেটাই জানো। তা দোকানে বসিস? তা একটু বসতেছি না, অনিয়মিত হয়ে গেছি, ওনার একটু বুঝায় কও না, এখন তো আমি বসতেছি, আমি কিন্তু বসবো সব সময় ভাই, একটু বুঝায় কও। ঠিক আছে, কিন্তু চায়ের দোকান কিন্তু কোনো উন্নয়নমূলক কাজের মধ্যে পড়ে না, এটা তো একটা শয়তানের আড্ডা কেনা। বকর ভাই এই কথাটা কিন্তু ঠিক করলে না, এই চা পাতার চাষ তুমি করলে কিন্তু কেউ খাইলো না, এটা কিন্তু ঠিক না, তাহলে পরে চা পাতার কি হবে কদিনই? আমাদের দেশে একটা ক্ষতি হবে না? তোর পরিষ্কার করে কই যে বড় ভাই সে আসলে একটা কাজের জন্য, ভালো কাজের জন্য আসছে, মানে তোদের সকলে একটা কাজের মধ্যে এনগেজ করার জন্য আসছে, অত ভয় পাওয়ার কিছু নেই, বুঝতে পেরেছিস ভাই? তাহলে পরে কিন্তু আমাকে বুঝে ক্ষতি হবে, কিন্তু এরা রাগ করে কথা বলে কিন্তু কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি বুঝোই বলবানি, কালকে দোকান খুলিস, সকালে আমরা চা খাতে আসবানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পরে আমি এখন যাই। হ্যাঁ বাবু সাহেব, শুনছি না আপনার নাকি ওগো বইন আছে, কই? আর তো দেখতেছি না কই। সে এখন পড়ালেখা করতেছে। কেন ভাই, ডাক দিব? না 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 না, ডাকেন না, পড়ালেখার মধ্যে ডিস্টার্ব করতে হবে না বাবু সাহেব, আর আমি যেহেতু আছি কোনো সমস্যা নাই, দেখা সাক্ষাৎ হয়ে যাইব একশো। আপনি তো দেখি ভাই অনেক নিয়ম কানুন মানি চলেন। ভাবি সাহেব, আমি তো আর ওখানে চলে যাইতেছি না, আপনাদের গ্রামে আছি কয়েকদিন থাকুক, কয়েক কথা কমুনি, কোনো অসুবিধা নেই। তাও কি, গ্রামে যখন আসছেন ভালো মতো কয়েকটি দিন থাইকে ঘুরে টুরে গ্রাম দেখেন। ও আপনাদের গ্রাম খান দেখলাম ভাবি, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক বিউটি, এমন কাজে কামে ব্যস্ত থাকি তো ভাবি স্যার, মনে করেন যে নিজের দিকে তাকানোর সময় পাই না। আপনার ভাই কোথায় ছিল? আপনি নাকি কাজের ঝামেলার মধ্যে নিজে বিয়ে করার কথা ভুলে গেছেন। ভাবি স্যার দেখি কোন না উনি না, মানে করছিলাম কি, সময়ের কাজটা না সময়ই করতে হয় না ভাবি। হইছে কি যে আমার আসলে কখনো মনে হয় না যে বয়স চলে যাইতেছে। তাই নাকি, কেন ইরাম হলো কেন? আসলে হয়েছে কি ভাবি, সারাক্ষণ তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, নিজের দিকে তো তাকানোর সময় পাই না। কেয়া মনে করেন যে কোনো কোনো মাসে 100-150-200 পর্যন্ত লোকালে বিদেশ যাইতেছে, গিয়া সময় পাই না কেয়া নিজের দিকে চাওনের। ওহন ভাবতেছি ভাবি নিজের দিকে দেখুম একটু। আপনি নিজের দিকে তাকালে কি হবে, দেখ ওনারা আপনার দিকে তাকায় কিনা। ভাবি কিছু কইতেছেন ভাবি? না করছিলাম যে দেরিতে হলেও আপনি সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন। জি ভাবি সাহেব, আসলে হয়েছে কি ভাবি সাহেব যে আমার একটু বয়স মনে হয় হয়ে গেছে, আমার বুড়ো তো হয়ে যায় নাকি, আমি ওই এখন আমার মহল্লার লোকজন বলে আমার বলে ফিল্মের নায়কের মতো লাগে, করতে দেই ভাবি, কই ওই ফিল্মের সালমান খান আর কই এলাম গিয়ে আমি। তো ওই দিন ভাবি সাহেব আমার একখান জিনিস দেখে গেলো, কারে আমি খুব কঞ্জেটা ভরে গেছে খুশিতে, আপনি যেমতে বক করে রে থা বাদে কলারের মধ্যে বইরা তাই না জানলে বাড়ির দিকে নিয়ে যেতে ছিলেন, দেখে আমার পরক্ষণে মনে হইলো ভাবি না ঠিক আছে, ছোটোবেলায় যেমন ধরেন কি আমরা মা বাবার শাসনের মধ্যে থাকতাম, বড় হইলে বউয়ের শাসনের মধ্যে থাকতো, এটার মধ্যে এখন মজা আছে ভাবি স্যার। আসলে তো ভাই কোনোটাই খারাপ না, এই যে ধরেন বাবা মা, বাবা মা তো সন্তানদের শাসন করে, কেন করে তার ভালো চাই দেখে, আর স্ত্রীরা, স্বামীর যদি ক্ষতি হয় তাহলে তো পরে স্ত্রীরই ক্ষতি, তাই না? তবে কি ভাই জানেন, স্ত্রীরা আসলে শাসন টাসন করে না, শোষণেরই শিকারটা হয়। তা হয় ভাবি সাহ, এটা অবশ্য আপনি ঠিকই কইছেন, আপনারা দেখে মনে হয় যে আল্লাহর রহমতে মাশাআল্লাহ আপনার হিম্মত আছে, হ্যাঁ না হলে ওরম থা বাঁধা কেমনে ধরলেন আপনি বকর রে। ভাবি সাহ আপনার যে বইন আছে না, মনে হইতেছে যে হ্যাঁ আপনার মতো হিম্মত লইব, ঠিক না ভাবি সাহ? এই কথা কয় কিসের জন্য, বক্কর কি তালি পরে এই বেটারাও আশ্রাতেছে নাকি? ভাবি স্যার কথা কইতেছেন না যে আমি শুনতেছেন না কি কইতেছি? না আমার ছোট বোন আর কি, সে আমার মতো না, সে খুবই ভালো নরম সরম মনের মানুষ, আপনি বসেন ভাই আমি চুলে ভাত দিয়ে আসি। Yeah.
আমার নাম হইতেছে গিয়া রবিন, মিস্টার রবিন, বিশিষ্ট বিজনেস ম্যাগনেট, ঢাকা থেকে আসছি, পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ওই যে বকরের সাথে আইছি বুঝছেন, ওই যে আপনি স্কুল যাইতেছিলেন ওই রাস্তা দিয়ে দেখা হয় না মনে হয়, ঠিক ঠাওয়ার করে পারেন না আপনি আমারে, তো বকর কইছিল লন মিয়া ভাই আমার সালির লোকে পরিচয় করাই দেই। আমি মনে মনে ভাবলাম যে আমি বললাম গিয়ে রবিন ঢাকা থেকে আছি, আমি বকর খেলা পরিচয় করাই দেবো, আমি তো নিজে নিজেই পরিচয় হয়ে পারি। জি, মনে করেন যে ঢাকায় আমি যে বাড়িতে থাকি মানে আমার যে ফ্ল্যাটখান কিনা আছে, ফ্ল্যাটের দাম এই মুহূর্তে বর্তমান বাজার দরে মনে করেন যে 1.5 কোটি টাকার মতো হয়ে যাবো। গুলশানে ফ্ল্যাট তো আমার 2700 স্কোয়ার ফিট। ও আপনি তো স্কোয়ার ফিট বুঝা পারবেন না, আপনাকে বাড়িটার মতো মনে করেন যে আমার ফ্ল্যাটখান 6টা মাস্ট মানে বেডরুম আছে 6টা, তার মানে 2টা হলো বড় বড় মাস্টার রুম মানে মাস্টার বেডরুম আর কি, এসি লাগান স্প্লিট এসি লাগিয়ে রাখছি, ঠান্ডা হয় বাতাস ঠান্ডা হয় বুঝছেন। একলা একলা থাকি তো মনে করেন যে মন টিকে না, মানে উদাস উদাস লাগে। দাঁড়ান দাঁড়ান, একলা থাকেন কেন, আপনার কি দুনিয়াতে কেউ নাই, আপনি কি এতিম? না এতিম না, মনে করেন যে বিয়ে শাদী তো করি না কা এলে। ও খোদা, আপনি কোনো বিয়ে করেননি? আপনি দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে ওই ভজা ভাইয়ের সাথে বুড়ো। ভজা কাটা আগে মেম্বার মেম্বার তার সাথে তো বুড়ো মনে হচ্ছে, তার লাইন ধরেছেন নাকি? না মানে আরে হয়েছে কি যে ধরেন কি যে আমার যে ফিগার দেখে মনে হবে যে 122, আমি 22 বছর বুঝছেন, যুবক 22 বছরের যুবক, ওই আন্ধারের মধ্যে তো একটু বেশি মনে হইতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, তার জানি কি একটা রোগ হয়েছে যার কারণে তার চেহারা 35 বছরের লোকের মতো হয়ে গেছে। কি কি এলো যে আপনার কি কাশির বিরাম আছে? না না মানে কাশি হবো খেলা মানে ধরেন গিয়ে যে আমি তো শহরে বড় হয়েছি, কখনো গ্রামে আহি নাকি, এই যে ফার্স্ট টাইম হলো গ্রামে আছি, এলো ঠান্ডা উন্ডা লাগে মনে করেন যে কাশি হয়ে গেছে। ও তাহলে তো আপনার বাইরে বসে থাকাটা ঠিক হচ্ছে না, বুঝতে পারছেন এই যে বাতাস এই তো আপনার কাশেরও বাইরে যেতে পারে, যান যান ভিতরে যান, ঘরের মধ্যে যাই রেস্ট নেন, যান। আচ্ছা ঠিক আছে যাইতেছি। না এ তো খুব চালাক মায়া আছে মনে হইতেছে, স্কুলে পরে মায়া এত চালাক হয় কিরম করে বুঝা পারছি, যুগের পরিবর্তন হয়েছে তো, আর ডিস মিস দেখা এরকম চালাক হয়ে গেছে গিয়ে। এই যে কি ভাবতেছেন, যান যান ঠান্ডা লেগে যাবে তো ঘরে যান যান যান। খুব একেবারে গাড়ি বাড়ির গল্প দিতে আইস, হ্যাঁ মনে করছে কিছু বুঝিনি, সিলে মানুষ কেন যে এরকম গল্প করে সব বুঝি, গল্প দিয়া মানুষের মধ্যে সে কয় নম্বর হবে কি না জানে। আচ্ছা এই যে তোমার বড় ভাই একটু গ্রামের মানুষজন রে ভয় দেখায় বেড়াইতেছে কিসের জন্য? আরে উনার সে পাওয়ার আছে বলে ভয় দেখাচ্ছে, একটা কথা কি জানো মানে বড় ভাই যে আমাদের বাড়ি উঠেছে এটা যে আমাদের কত বড় সৌভাগ্য এটা তুমি কল্পনা করতে পারো? আমি কোনো কল্পনা আলপনা করতে চাচ্ছি না, শুনো অলসপুরের মানুষকে তো চেনো না, একেবারে কায়দা মতো পালি না দিবে একেবারে হার ভাই। কি যে কও না, একটা লোকই অলসপুরের বাড়িতে বেরোনোর সাহস পাচ্ছে না, বজার মতো এক নম্বর মেম্বার সেও লেজ গোটা চুপচাপ ঘরের মধ্যে বই রয়েছে বাইরে সাহস পাচ্ছে না। তাই নাকি, আমার একটা কথা কত, এই ভয়টা দিচ্ছ কিসের জন্য? যাতে মানুষজন তাকে ভয় পায় সেই জন্যে। কেন 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 ভয় পায় সেটা কও না, মানে ভয়টা যদি দেখায় তাহলে পরে হ্যালো ও আশিক আশিক পরে ফোন দাও, আমি ব্যস্ত আছি ব্যস্ত আছি, হ্যাঁ হ্যাঁ ব্যস্ত আছি। এত রাত্রে কার ফোন? আরে ওই যে আসি বিদেশ যেতে চায়, ওরা মনে করে কি বিদেশ যাওয়া একেবারে ডাইল ভাত, আজকে আমারে কলো কালকে বিদেশ চলে গেল, আর পরশুদিন একেবারে বাড়িতে টাকা পাঠানো শুরু করে দিল। কি হলো ঘুমাবে না?
করি কদি টিয়ন সাহেব এত ওর একটা খবর না গ্রামের মধ্যে একজন আজনবী এসে এরকম ধাড়ি মারি দেওয়া শুরু করেছে তো গ্রামের কেউই নাই যে এটা প্রতিবাদ করার সব জমানা করে কোনো দায়িত্ববোধ নাই লিডার টিয়ানো সাহেব তো পুলিশ পাঠাতে চাইছিলই আপনি তো না করলেন আরে না না পুলিশ এনে আবার ভেজাল করবো নাকি এমনি বাইরের থেকে এক অজনবী এসে আমাকে ঝাড়ি দিয়ে বসায় রেখেছে পুলিশ এসে আবার ঝাড়ি দিয়ে বসায় রাখবে এক সময় হয় কবে যে শালা কোনো কুলু পাচ্ছি না এই মেম্বারে পিঠ মুড়ে করে বাইন্ধে মার দে তখন তা অবশ্য ঠিকই কইছেন শালা খুলনা যায় বলাবো নাকি আফসার ভাই শ্বশুর বাড়ি যখন আবার শান্ত হয়ে যাবে সব তখন ফিরে আসলাম লিডার কথা কিন্তু মন্দ কর নাই এইবার কিন্তু আমার নিয়ে যেতে দেবো সাথে কইরা না 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 তোরে নেওয়া যাবে না তুই যদি যা তাহলে বাড়ি খালি হয়ে যাবে তখন আলতা আবার একা একা ভয় পাবে দেখি কি করা যায় জান চল একটু বাইরে একটু খবর নিয়ে আসি চলেন কি অবস্থা পাঁচজন লোক তো চলে গেছে গা গ্রিসে আবে ফোন দিছে গিয়া টাকা দিব পরে কত ভাই চলো ভাই বকর হ্যাঁ গাড়ি খানে অনেক কামা ছিল না না ভাই ছোট গ্রাম তো আর আপনি যে একটা নতুন চকচকা ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আসছেন এটা তো একটা সার্কুলার হয়েই গেছে না এত সার্কুলার মনে হয় খুব একটা দরকার আছে না বুঝছো না ভাই দরকার আছে আপনার জন্য না আমার জন্য দরকার আছে ধরেন যে আপনি চলে যাওয়ার পরে এই গ্রামের লোকজন তো আমারই বুঝতে হবে তাই না আর এই যে আমার তো বারবার আপনার উদাহরণ টানতে হবে এই বিষয়ে বক্কর হ্যাঁ তুমি না কইছিল যে এই গ্রামের মায়াকে জারি দাও জানা হ্যাঁ ওই যে দেখো ওই যে একজন আইটা আইতাছে হ্যাঁ হ্যাঁ এর একটু জারি দিয়া দেখুন নি ভাই ভাই ভুলে ওই কাম করতে যাইন না এই কিন্তু আমার গায়ের উপর আত্ম ছিল বুঝছেন তারপরে আমি গ্রাম ছেড়ে চলে গেছিলাম তাহলে তো একটু ট্রাই করে দেখতে হয় হ্যাঁ ভাই ডেঞ্জারাস মনে হইতেছে ভাই হ্যাঁ ভাই 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 দেখুন একবার ট্রাই কইরা ভাই না ভাই না ভাই না ভাই না ভাই দূর ধরায়ও না ভাই না রে ভাই আমার দিকে থেকে কাম নাই আরে ভেট ভাড়া কি দেখেন এদিক ওদিক আপনারে কইতাছি আহেন এদিকে আরে কি হলো কথা কানে যায় না আপনারে কইতাছি তো আহেন এদিকে বলেন কি বলবেন তা কইতেছিলাম কি যে আপনি টুই টুই করে আইটা বেড়াইতেছেন গ্রামের রাস্তা দিয়া তাতে তো মনে হইতেছে কোনো কাম কাজ নাই এই অলসপুরের লোক খেলে আইসেনি খালি রাস্তা দিয়ে আইটা আইটা বেড়ায় কোনো কাজ করি না মেয়ে মানুষ তো তাই গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় মা মানুষ তো কি হয়েছে মা মানুষ তো হয়েছে কি দুনিয়াদারি কিনা নিচ্ছেন নি আরে মা মানুষ কাম কাজ করবো না কোনো কাম নাই থাইল্যান্ডে গিয়ে দেখেন গা মা মানুষ কে আর পুরুষ মানুষ কে একটা মিনিট আর বয়ে থাকে না সারা কোন কালে কাম কাজের মধ্যে ব্যস্ত থাকে বুঝছেন তুই কি থাইল্যান্ডের চামচা নাকি হ্যাঁ থাইল্যান্ডের চামচা তুই আয় কি সব কথা কইতেছেন আমার আপনি জানেন আমি কেঠা আমার লাগে আঙ্গুল দিলে কথা কইবেন না বুঝছেন আয় গলা না মা কোন না মা তুই বাংলাদেশে আইসা হ্যাঁ থাইল্যান্ডের গান গাস তোর এক সর দিয়া থাইল্যান্ডের গুরু গান বাইর করে দিব রে আপনি আমার থাবর দিতে চান এই অসভ্য মহিলা লজ্জা শরম কিছু নাই কা জানেন আমি কাঠা আমি সরকারি লোক একখান রিপোর্ট করলাম গ্রামের বাবাক লোকের পিচ মরা করে বাইন্দা কাশিমপুর জেলা লয়ে যাবো গিয়া বুঝছেন আপনি তুই সরকারি লোক মানে জানিস হ্যাঁ পাবলিক সার্ভেন্ট তুই কোন সাহসে জনগণের ধমক দাস কোন সাহসে এই সার্ভেন্ট সার্ভেন্ট কি জানেন আপনি সেবক জনগণের সেবক তাছাড়া আর কি হ্যাঁ তুই যদি সৌদি আরবে থাকতি না তাহলে তোর নামে কমপ্লেন করতাম খোদার কসম 10 মিনিটের মধ্যে তোর চাকরি আমি খেয়ে ফেলতাম আয় আয় তোর নাম কি আয়
আমি সরকারি লোক একখান রিপোর্ট করম গ্রামের ব্যাপক লোকের পিছমরা করে বাইন্দা কাশিমপুর জেলা লয়ে যাবো গিয়া বুঝছেন আপনি আই আই তুই সরকারি লোক মানে জানিস হ্যাঁ পাবলিক সার্ভেন্ট তুই কোন সাহসে জনগণের ধমক দাস কোন সাহসে আই সার্ভেন্ট কি জানেন আপনি হলো সেবক জনগণের সেবক তাছাড়া আর কি হ্যাঁ তুই যদি সৌদি আরবে থাকতি না তাহলে তোর নামে কমপ্লেন করতাম খোদার কসম দশ মিনিটের মধ্যে তোর চাকরি আমি খাই ফেলতাম আয় আয় তোর নাম কি নাম কি নাম কি নাম কি ভাই বলছিলাম না যে এই গ্রামের মেয়েরা কথায় কথা হাত তোলে কথায় কথা হাত তোলে না কথায় কথা হাত তোলে আচ্ছা বক্কর হ্যাঁ আশেপাশ থেকে দেখে দেখে ফেলায় না তো না না ভাই মানে আমি ছাড়া আর কেউ দেখে নাই ভাই আপনার কপাল ভালো যে আশেপাশে কেউ ছিল না শোনো ঘটনা যা ঘটে গেছে এটা খালি পাক পর অর্ধেক আল্লাহ তালা দেখছে আর নিচে তুমি দেখছো গিলা ফেলো না গিলে তো ফেলাইছি আমি ছাড়া কেউ দেখে নাই চলেন ভাই চলেন এমনিতে যা গরম পড়েছে সাথে গরম হয়ে যাচ্ছে আবার এদিকে গাড়ি নিয়ে ফাপড় মারতে এসে গ্রামের উপর দিয়ে হ্যাঁ মেজাজ খারাপ হয় না দেখ কে আসছে তুমি তো পছন্দ করো না স্যার কিন্তু ঠিকই পছন্দ করেছে এত প্যাচাল পারুস কা প্যাচাল কম পারবি বুঝছস কথা কম কবি সবসময় ওই তোর নাম খান জান কি ভুলে গেছি তো কি জানে নাম খান তোর যে আমার নাম সিরো নাম খান তো বহুত সুন্দর আছে বে স্যার আমার দাদা আমার এই নাম রেখেছিল স্যার শুধু আমার নাম না এই যে বকর ভাই বসে দিছে তার শালি এবং তার ওয়াইফের নামও কিন্তু আমার দাদাই রেখেছিল বেনারসি আনারসি আমার দাদা কিন্তু খুব সন্দে সন্দে কথা বলতেন কিন্তু মনে করেন যে বলতে কি আমি আছি বাসতলায় তুমি আছো আমতলায় ইরাম করে স্যার বিশ্বাস করেন এ ছন্দের জন্য আমার দাদার খুব নাম ডাকছিল স্যার আপনি যেখানে যাবেন আমার দাদার সাংঘাতিক নাম আছে কিন্তু আবে তোর আসলে কোনো কামের না বুঝছস কোনো কামের না অক্করে আইসা এত যদি পেঁচাল পারো কাম করবি কখন বে আবে তোর নাম খান ভালো কইছি দেখা তুই তোর একারে দাদার প্রশংসা শুরু করে দিবি এটা তো কথা কথা হইতে পারে না এসিলু এ আগে কথা ভালো করে বুঝতে হয় তারপরে বলতে হয় তো তোর দাদা হাতি মারিছে না ঘোড়া মারিছে এটা সারের জানে কোনো লাভ আছে তাই না ভাই আমার ভুল হয়ে গেছে স্যার মাফ করে দিবেন তা কইছে আর ভালো করে চাবা না না সিরো ওলা হিসাবে খারাপ না বকর এক কাম করো ওই যে লিস্ট করছিলাম না ধরে না ওই জন্য লিস্ট যে লিস্টে তোর নাম খান বাদ দাও ডিলিট করে ফেলো আচ্ছা আচ্ছা আরে লাগবো না কোথায় কোথায় সালাম করতে হবে না বুঝছো
স্যার আপনি এরকম একটা উপকার করবেন আমার আর সেটা আমি সম্মান রাখবো না। আমার আব্বা কিন্তু একটা কথা আমার শিখাই দিয়েছে বুঝছি, যে তোর উপকার করবে আব্বা কয়েছে, আব্বা কয়েছে সিরু একটা কথা মনে রাখবি। এই এই সিরু এখন তোর আব্বার সম্পর্কে নিশ্চয়ই আব্বা হাতি মানিছিল ঘোড়া মানিছিল এগুলো কবি, ওর সে মনোযোগ দিয়ে ভালো করে চা বানা, চা খাওয়ায় সাধে তুষ্ট কর। আমার দিবি রে ফাজিল গুণাকার। গুড, ফার্স্ট ক্লাস চা বানাইছে ছিল গুড। স্যার চার দামটা কি দিয়ে দেবো না ওনাকে পরে দেবো? না না লাগ। এই ভজা ভজা রে এদিকে আই ফাজিল, ইলেকশনের মেম্বার হয়েছে। আমি যদি সেটা বুঝতে পারতাম তাহলে কি বাইরের লোকজন এসে ফাঁপড় নিতে পারতো? এই তুই তার ভাই ইঁদুরের গর্তের মধ্যে লুকিলে বাকি লোকের কি হবে? হ্যাঁ ভাই তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, খালি শুক্র আর শনিটা জাতি দাও, তারপর আমি খবর লাগাচ্ছি যে সরকারি খাতায় তার নাম আছে কি নাই, আর যদি না থাকে তাহলে ওকে আমি গাছের সাথে ঝুলে পেটাবো, তোমাকে আমি কথা দিচ্ছি। খুব ঝোলায় মারবি। হ্যাঁ শোন, ওই বাটা কিন্তু আমাদের সংস্কৃতি নষ্ট করতেছে। হ্যাঁ আরে আমাদের সংস্কৃতি হচ্ছে কাজ না করা। এই বেটা তুই কোন নস্তা যে আমাদের ঐতিহ্য ভাঙতে চাস? তাহলে ভাই তুমি এই কথাটা ওর সামনে যা একটু বলো না। শোন, যদি প্রেশার আর হাই প্রেশার না থাকতো তাহলে কোন সময়ে চলে যেতাম, তোকে ক্ষতি হতো না। শোন, আমার মনে হচ্ছে ওই বক্কর তো একটা টাউট, তার সাথে আবার বাইরের কিডা না কিডা একটা এসে জুটেছে। হ্যাঁ আমারও ওই বক্করের সাথে ওর ঘোরাফেরাটা সন্দেহজনক মনে হচ্ছে। দাঁড়াও আমি একটু গোয়েন্দা লাগাচ্ছি, পুরো খবরটা আমি জেনে নিই। দেখ দেখ আসল এই অলস মানুষের যদি লিস্ট করতে হয় তাহলে আমার নামটা কিন্তু দিস না বুঝেছিস, ওই মাকু চৌধুরীর নামটা পাইলে দিস। ভজারে ধর আমার তো বয়স হয়ে গেছে না বল, এখন তো আমার রিটায়ার লাইফ চলতেছে, তো ওই ধর এখন কাজ করা না করায় কি আসে যায় তাই না? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি ওদেরকে একটা লিস্ট করে দিবানি, ওইখানে মনে করো এই গ্রামের লোক আছে 200, নাম দিব মাত্র 40 জনে, এখন তারা মিলাই দেখবে, আর ওইটার ভিতরে আবার 30 জনের আবার নাম দিব ভুয়া ভুয়া আর গুই দেবে নাকি? তোলটা বুদ্ধি না ভজা। আরে তোমরাই তো আমাদের মেম্বার বানাইছি এই কারণে। দেখি এটা লাগল চলি রে, শরীর তো ভালো, তো ভালো আছে। আচ্ছা শোন, যাওয়ার আগে শেষ কথা কয়ে যাই, আমার নামটা কিন্তু দিস না ভজা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করো না, শুনে দেখবি। দিন যাবে লাখ লাখ টাকা খামাই করতে হবে, লাখ লাখ টাকা আমি হপন হপন দেওয়াস না, বাড়ি হইব গাড়ি হইব পাজর জীব হইব হপন দেওয়াস না বে। ও স্যার কিভাবে পারবো, কম দেখি সব স্যার তো বাকিতে চলে যাচ্ছে। এ সিরো এই 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 জন্যই না তো বক্কর বক্কর প্লিজ। ঠিক আছে ভাই ভাই ঠিক আছে, চা বিক্রি করে জীবন যাইব নিবে, হ্যাঁ লাখ লাখ টাকা কামাই করতে হইব, বিদেশ যাইতে হইব। আরে ওই দেশের সরকারের লাগে আমাদের দেশের সরকারের আলোচনা হয়েছে, সরকারের তো আমারে পাঠাইছে কি পাঠাইছে না ভাই ভাই পাঠাইছে। আমরা কি করব গ্রামের মধ্যে দেশের মধ্যে যত আইল সেল লোক আছে না, উত্তে উত্তে খায় এগুলিতে দৈরা দৈরা এগুলিতে কালেক্ট করা জোগাড় করা বিদেশে পাঠাই দেব, তারপর আমি ফ্রি চলে যাচ্ছি স্যার তাই না? মাগনার দিন কে আসে রে বাড়ি দর গিয়া টেকা যদি লাগে 4 লাখ, তুই ওর দেখে যাবি গিয়া মাত্র 2 লাখ। বক্কর ভাই তো আমার বিদেশ পাঠানোর জন্য উইটে ফুটে লাগেছিল, ইশালা মনে তার ওস্তাদ কিরে সিরো
বাতা চুষকিবে না মারে স্যার এত টাকা কোনে পাবো সেটা নিয়ে চিন্তা করছি আর কি আরে কি ভাবতা চুষবে জায়গা জমি বন্ধক রাখবি হুম চায়ের দোকানকে বেচে হালাবি হুম আবে বেতন কত জানো 2.5 লাখ টাকা 2.5 লাখ 1 টাকা 2 টাকা 2.5 লাখ টাকা বেতন আবে এক মাস কাম করলি তো টাকা উঠে যাবো গিয়া হ্যাঁ 2 লাখ টাকা শোধ করে দিবি বাকি 50,000 ব্যাংকে ডিপোজিট করে রাখবি এত টাকা পাবো স্যার তাহলে পরে এক বছর কাজ করলে তো আমি আমি হরসপুর কিনতে পারবো তাই না আবার ডাইনেবে টাকা লাগবে না আবে চিন্তা করে দেখ ড্যান করে চিন্তা কর তো করে গ্রামের মানুষ ব্যপ্ত আইলসা খালি হইতে হইতে খায় আবে সরকার আমারে পাঠাইছে প্রতিনিধি কইরা দুধ কইরা দুধ এই আরে বুঝবো না প্রতিনিধি মানে কি সরকার একটা ডাইরেক্ট যে আছে হলো সরকারের প্রতিনিধি তো গ্রামে যত আইলসা লোক আছে না ব্যক্তিরে ধরে ধরে বিদেশ পাঠায় দেওয়ার লাগে বুঝছস দেখি স্যার একটু ভাই দেখি অনেক টাকার মামলা তো অনেক কিরাম করে কি করব মাতে থাক ওকে মাতে থাকো শোন বেশি বাবা ভাবির কিছু নেই বেশি ভাবা ভাবির মধ্যে যাস না এরকম চান্স কিন্তু আর জীবনে পাবি না একবারে এক চান্সে কোটি কোটি লাখ লাখ হাজার হাজার টাকার মালিক হয়ে যাবি তাই না ভাই একটু চিন্তা আমরা করে দেখি ভাই মানে ওইসি কি মানে চায়ের দোকান বিক্রি করে কত পাবো সব মিলে জিলে আচ্ছা ঠিক আছে বাপ ভাই ভাই চল কোটি কোটি বে কোটি কোটি লাখ লাখ না ভাই চলেন আরো লোকজনের সাথে কথা করতে হবে তো ভাই এই যে দিকে ভাই ডান দিকে ভাই বক্কর ভাই যে একটা উচ্চমানের আদম ব্যাপারী হয়ে যাচ্ছে বজা বেরে দ্রুত সেটা জানানো লাগবে রবীন চাপটা ঘটনা করা দিছে কি কইছে আরে ও যে সিরু আছে না সিরু বাইরে কইছে 2 লাখ টাকা দিলে রবীন চাপ নাই কোনরে বিদেশ পাঠাই দিব কইছ কি এটা তো আমি আগেই টের পাইছিলাম ওই শালা করে ধর ওই শালা কয় আমারে লিজ করতি শালা কাজ আমি মারি ফেলাবো ও কইছে কিন্তু ভাই আমি আগেই কইছিলাম যে এর মধ্যে একটা কিন্তু আছে আ তুমি ঠিকই কইছিলে কিন্তু এই শালা যে এক নম্বরের ডব এটা কিন্তু আগে বুঝতে পারিনি এই এই বাটুস আমার আমার বন্ধু বন্ধু বার কর বন্ধু লিডার খালি বন্ধু বন্ধু করেন কে আপনার কি বন্ধুক আছে নাকি ওরে আমার হাইটা গেলে কি আর বন্ধুক লাগে আমার প্রিয় অলসবাসীরে খবর দে ওর আজকে ধরতে হবে আই ছোট্ট ভাই এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমার মনে হচ্ছে সিরুরে যেহেতু একবার প্রস্তাব দিয়েছে গ্রামের মধ্যে আরো কয়েকজন দিয়ে অনেক রেশে প্রস্তাব দেবে তখন আমি ধরবেন তাহলে ওর সাথে কি এখন আমরা ইন্দুর বিড়াল খেলা খেলবো নাকি সেটাই সেটাই আমার মনে হচ্ছে ছোট্ট ভাই ওর আগে বাড়তি দেন ও বাড়তি থাকুক তারপর খাপ করে ধরে টুটিটা একেবারে সিপ মারে গ্রামের বাইরে ফেলে দিবেন হয়েছে হুম তা মন্দ হয় না সলারে আমি এমন মার দিব ওর নাম ওর বাপের নাম ওর দাদার নাম পর্যন্ত ভুলে যাবে সেটাই 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 লিডার ততক্ষণে যদি পালায় তাই তো তাহলে তো হবে না রে দম ভাই আহা ছোট্ট ভাই আপনি কি জন্য বুঝতে পারতেছেন না ও পালাবে কিসের জন্য ওই গ্রামের মধ্যে আছে ধান্দা করতে ও ধান্দাবাজ ধান্দা শেষ না হওয়া পর্যন্ত ও পালাবি না পালাবি না তাহলে খালি তোমাদের উপর একটা অনুরোধ ওর দিকে একটু ভালো করে নজর রাখবে সেটা আপনি চিন্তা করবেন শ্রীরাম যদি কোনো কিছু মনে হয় জাস্ট আমার খবর দিবেন আমি পিছে বেড়াবো ঠিক আছে আমরা আমরা যোগ দিব আপনার সাথে কোনো অসুবিধা নেই একদম আরে ইশারা তুই এত জোরে ডাকছিস কে ওর কোনো সেন্স আছে তুই বুঝিস না ছোট্ট ভাইয়ের হার্ট এর কালচার বেশি হচ্ছে বেশি জোর দিলে হঠাৎ করে যদি ক্ল্যাশ করে বুঝছে লায়ক আমি একটু রুমের মধ্যে যাই যা যা তখন বলবি ছোট্ট ভাই এই অঞ্চলে আপনার যে প্রভাব প্রতিপত্তি আপনার ভয় ওই দান্দাবাজ পালিয়েছে
রক্তবাদীন একটা যুদ্ধ জয় করলাম, ভালো হলো না, কারো কোনো সমস্যা হলো না? জি ভাই ঠিক কথা। তার মধ্যে কুল বেরেন রাখবি, কুল বেরেন উস্কাই দিলে সব কিছু হয় না, বুঝতে পেরেছিস? যা আমি গেলাম, আর উস্কাইস না। না ওই যে মনে করেন যে গ্রাম খান দেখতে বাইরেছেন কিনা, কেসাল না পারে যা বলার বলেন তো তাড়াতাড়ি বলেন। কলজের মধ্যে আঘাত দিয়ে কথা বলতে মনে আপনার খুব ভালো লাগে ভাই সাহেব, যাওগা কোন কোনো অসুবিধা নাই কে, তা আপনার এই গ্রাম দেখতে বাইরেছিলাম বুঝছেন, আপনাকে এই গ্রাম খান বেআইনা করে ভিতর দিকে বুঝছেন, মানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই মনে হইতেছে, দেখে যেটা মনে হইতেছে গ্রামে এখন সিনেমা হল নাই, বাদে পার্ক নাই, তারপরে ওই যে ওই যে ওই যে লেক আছে না, লেক নাই, লেক তো বুঝেন, লেক বুঝেন না, আর ওই যে চিকন খালের মতো মাঝখানতে নৌকো চলে আবার পাশে টুল মূল থাকে, এরকম বয়া খুঁড়ুর খুঁড়ুর বাদাম বুদাম খায় প্রেম প্রেমিকা বহে। একটা কথা কন তো, বাংলাদেশের কয়টা গ্রামে ওই সিনেমা হল, ওই ছোট নদী, লেক 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 হলেক, এই লেক পার্ক এইসব থাকে? এইসব তো শহরে থাকে। হ্যাঁ না থাকবো না খান, থাকে থাকে, ওই যে ধরেন আমরা যে গ্রামে থাকি, আমাদের গ্রামের একটা পাশে ধরেন গিয়ে যে পিকনিক কর্নার আছে, খালি তো পিকনিক করে না, ওই যে ওইখানে ওই যে জোড়ায় জোড়ায় আসে, বাংলাদেশের কয়টা গ্রামে ওই সিনেমা হল, ওই ছোট নদী, লেক 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 হলেক লেক লেক হলেক, এই লেক পার্ক এইসব থাকে? এইসব তো শহরে থাকে। হ্যাঁ না থাকবো না খান, থাকে থাকে, ওই যে ধরেন আমরা যে গ্রামে থাকি, আমাদের গ্রামের একটা পাশে ধরেন গিয়ে যে পিকনিক কর্নার আছে, খালি তো পিকনিক করে না, ওই যে ওইখানে ওই যে জোড়ায় জোড়ায় আসে, প্রেম প্রীতি ভালোবাসা এগুলি করে, তারপর ধর আমার যেখানে অফিস, ওই যে গুলশান, গুলশান এক নম্বরে আমার অফিস, আমার অফিসের পিছনে কী আছে জানেন? গুলশান লেক, গুলশান পার্ক, তারপর ওই যে সিনেমা হল তো আর আগের মতো নাই কে, এখন সিনেমা হল তো উঠে গেছে গিয়া, এখন খালি সিনে কমপ্লেক্স বুঝছেন, আধুনিক অত্যাধুনিক। তো এইসব গপ্প আমারও দেখছেন কিসের জন্য? হ্যাঁ না তোমার সরি আপনারে আপনারে কইতেছি এই লেগে যে মানুষের জীবনে একটা হপন থাকে না, ধরেন গিয়া যে উন্নত জীবনের এখন প্রত্যাশা থাকে না, আরে খাইতে হলে তো কয় টাকা লাগে, খাওয়ানো তো বেশি টাকা লাগে না, টাকা লাগে হলে গিয়া চাকচিক্ষ আধুনিক, ওই যে ফুটানি যেটারে কয় ধরেন এখন প্রাডো গাড়ি থাকবো, ফাট করে গাড়িতে নামবো, হ্যাঁ সিনেমা কমসে ঢুকে গেলো গিয়া ফুডকোর্টে যাবো খাইতে, এগুলির পিছনে তো এইসব গপ্প আমার কাছে এসে দেখছেন কিসের জন্য? না বেআইনা আপনাকে শোনাচ্ছি কারণ হচ্ছে গিয়ে যে ধরেন গিয়া যে আপনি যে গ্রামে থাকেন উন্নয়নের কোনো সোয়া লাগে নাই, তারপরে রায়তৈরি দেখেন গিয়া যে ম্যাডাম ঘন গুটগুটটা আন্ধার কিচ্ছু দেখা যায় না, আপনার মতো নায়িকার মতো একজন মানুষ যদি রাইতের আন্ধারে বাইরে হন বলা তো জানা, সাপে কামড় দেয় নাকি হিয়ালে কামড় দেয় কিছু তো কম জানা বুঝেন না, তারপর যে আপনার মতো একজন মানুষ যদি অত সুন্দর ঢাকা শহরে থাকনের এখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায় তাহলে কি নাম করে ধরেন গিয়া যে ওই যে আপনি আর আমি মানে আপনি যদি ধরেন আমার বিয়া করে ফেললেন আপনার চেহারা কি আপনি আয়নার মধ্যে দেখেছেন? হুম বুই রকম যা আকার এই রকম আপনি কি বুইরো মানে বোঝেন? হ্যাঁ ওল্ড ওল্ড আমার মতো এরকম ইয়াং মানুষের পিছে ঘুরতেছেন জান না, বুড়ি খুঁজে থাকেন গা, বুড়ি খুঁজে তারপর বিয়ে করেন, স্টুপিড কোন যা আকার বিয়াইন কি সমস্ত কথা কইতেছেন, আপনি মনে রাগ হয়ে আছেন তো, রাগ খান কমে গেলে দেখবেন যে আপসে দিল খান নরম হয়ে যাইব, আর
আল্লাহ তাআলা যদি চায় মাশাআল্লাহ যদি ওই যে আপনার কপাল আর আমার কপালে যদি লেখা থাকে তাহলে কি একটু ঠেকাইতে পারবো কোন একটা কথা ভালো করে শুনে রাখেন আমার এই কপালে যদি বুইরার সাথে বিয়ে লেখাও থাকে না তারপর আমি আপনারে পাত্তা দেব না স্টুপিড কোন জাকার ও আরেকটা কথা সেইটা হচ্ছে যে আপনি মনে করেছেন যে আমার লোভ দেখাবেন লোভ দেখালে আমি লজ্জা পায়ে হাইটে চলে যাব মাথা নিচু করে আর মনে করেন যে আমি রাজি হয়ে গেছি হ্যাঁ শুনেন আমার ওসব লোভ নাই আমার লোভ দেখায় কোনো লাভ নাই বুইরা হয়ে গেছে তার শক কত স্টুপিড শোনেন আমাকে গ্রামে ওইসব সিনেমা হল ওই কমপ্লেক্স টিলাক্স সিনে কমপ্লেক্স এই যাই হোক সেইটা লাগে না তারপর ওই যে ছোট নদী কি জানি নাম বলেন লেক এইসব লাগে না ওই যে পার্ক এইসবও লাগে না কারণ আমাকে গ্রামে যা আছে শহরে সব কৃত্রিম আমাকে গ্রামে সুন্দর নদী আছে বিল আছে তার পাশে দাঁড়াইলে মনটা বুকটা জুড়ায় যায় বুঝতে পেরেছেন আপনাকে শহরে ওইসব নাই স্টুপিড অসহ্য কোন জায়গাকার দেশপ্রেমিক আছে দেশপ্রেমিক আমার তো এরকম একখান মাইয়ে দরকার দেশ কি জোস জিহাদি জোস মাশাআল্লাহ পেয়ে গেছি বক্করে ধরতেইব বক্করে আরো লোভ দেখে তুইব এই তুমি এখানে দাঁড়িয়ে এই একটা ঘটনা শুনেছো নাকি কি ঘটনাটা গেছে আরে এই যে তোমাকে গিরাম একটা লোক আসছে না ঢাকা শহর থেকে সে সবসময় বলে বেড়াচ্ছে যে সে সরকারি লোক আসলে কিন্তু সে সরকারি লোক না সে একটা ধান্দাবাজ সে হচ্ছে একটা বড় আদম ব্যবসায়ী আচ্ছা এই সিম্পল ব্যাপারটা বুঝতে আপনার এতদিন সময় লেগে গেল কিসের জন্য তার মাথা তো ডাল কিসের জন্য হ্যাঁ আরে কি আজব কথা বলো ডাল বাতি দিয়ে যাবো কিসের জন্য শোনো গ্রামের মানুষজন তো তারা দেখে খুবই ভয় পাচ্ছে আমি অবশ্য মনে মনে ভাবেছিলাম যে এইরকম কিছু একটা হবি আগে যখন মনে মনে ভাবে রাখিছিলেন তো সেটা মনের মধ্যে রাখিছিলেন কিসের জন্য মানুষে কন্নি কিসের জন্য গ্রামের মধ্যে আরে বলা তো যায় কিন্তু শিওর না হয়ে বলি কি করে উনি শুধু এরকম পড়া করে জানেন তুমি টাকা দিয়ে তালি কেন পড়তেছো তোমার যখন ইচ্ছে তখন যদি তুমি পড়তেই না পারো তাহলে টাকা দিয়ে পড়বা কিসের জন্য আনারসি প্লিজ প্রতিবাদ করো আমি কিন্তু টাকা নিয়ে পড়াই না হ্যাঁ সেটাই তো আচ্ছা টার্গেট ভাই আপনি সব কিছুতে এত টাকা টাকা করেন কিসের জন্য টাকা ছাড়া আপনি কিছু বোঝেন না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বলেছো সে তো খায় দেয় ফ্রি তার মধ্যে বজা ভাই তারে ফ্রি থাকতে দিয়েছে দয়া করে তো সে টাকা নিবে কিসের জন্য হ্যাঁ উনি কিন্তু ঠিকই বলেছে আপনি তো পরের বাড়ি খান খান না আমার রশি তুমি একথা বলতে পারলা ওরে বাবা এ কথা বলতে পারলাম না এই বলতে পারবি না কিসের জন্য আপনি তো পরের বাড়ি খান নাকি নিজের বাড়ি খাও আচ্ছা আমি পরের বাড়ি খাই না নিজের বাড়ি খাই সেটা আমার প্রবলেম ঠিক আছে এই তোমার পড়তে হবে চলো
শোনেন, হাত ধরার সুযোগ পেলে সেইটা আর মিস করতে চান না, তাই না? আপনি মাস্টার মানুষ, মাস্টারের মতো থাকবেন। জীবনে হাত ধরার অধিকার ওই একজনেরই দিছিলাম, সে যখন চলে গেছে আমি চাই না যে আমার হাত কেউ ধরুক, বুঝতে পারছেন? কি হয়েছে, কি হয়েছে আনারসি? কি হয়েছে? এই যে এই যে আপনার ধর্মভাই, সামলান তো, সামলান। ও খোদায়, এই ধর্মভাই কি করেছো তুমি? আর ছোট্ট ভাই, ওই যে একটা চোর আছে না, টার্গেট, টার্গেট জম্মের চোর, টার্গেটের সাথে কথা করছে, সি 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 আনারসি কথা বলছে, চিন্তা করে না, ওর নিজের দুলা ভাই তার মোটরসাইকেল চুরি করেছে, কি করে কথা বলে? চুপ চুপ করতে গেছি না, আশ্চর্য আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, আমার দুলা ভাইয়ের মোটরসাইকেল চুরি করেছে, আমার কষ্ট লাগতেছে না, ওর কষ্ট লাগতেছে কিছু জনি? হ্যাঁ, দেখেছি কথা হলো এটা, কথা হলো। তুমি চুপ করো দম ভাই, একদম চুপ, আমি বুঝিয়ে দিচ্ছি। আনারসি আপু, আপনি যে কারণে কষ্ট পাচ্ছেন, এই লোক সেই কারণে আরো বেশি কষ্ট পাচ্ছে। ছোট্ট ভাই, কি কি করছেন ছোট্ট ভাই? এগুলি মা আহা সুব আহা, আবার ধরেন আপনার চেয়েও উনার কষ্টটা আবার অনেক বেশি। এই এ ভাষা ভাই, এই আপনি এসব কথা বলে কি বুঝাতে যাচ্ছেন? হ্যাঁ, কি বুঝাতে যাচ্ছেন? কোন অ্যাঙ্গেলে কথা কন আপনি? না মানে ভজা এতদিনে তোমার যেটা বুঝতে পারে নেই তাই। আমি ওর বাড়ির পরে যাওয়া বন্ধ করে দিব কেমন করে? এই আমি তো রাস্তা ক্লিয়ার করে দিলাম। আপনি ক্লিয়ার করতে যাই এই সমস্যাটা বাকি আছে। আমি ধীরে সুস্থে যেতে চেয়েছিলাম, স্লো পয়জনে যেতে চেয়েছিলাম। আমি মনে করেন যে আস্তে ধীরে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার চেষ্টা করেছিলাম, আপনি সব শেষ করে দিলেন। আমি চিন্তা করেছি, আমি যে পজিশনটা তৈরি করেছিলাম, চাষি আমার নিজেই বলবে, বাবা রে বাবা, তুমি আমার মায়াটারে গ্রহণ করে আমারে বাঁচাও, আপনি তো ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল, আপনি সব শেষ। ভাই 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 ভাই, আমি কিন্তু একবার বুঝতে পারিনি তোমার এই স্থূল প্রয়োজনের পুরো বিষয়টাই তো আমার মাথায় ঢুকেনি, ঢুকলে কিন্তু আমি এটার মধ্যে একটা কোনো বাগড়াই দিতাম না। কি করলেন এটা আপনি, কি করলেন আনারসি? ওহ রে, আমি এত ভাই এগুলো চিন্তা করো না তো, আমি এত সুন্দর একটা গেছে, এত সুন্দর একটা। আরে শুনেন, কে শুনেন, বিয়ান কি ওই রাইতের আন্দারে আমারে দেখা যে আপনাকে ওই যে ম্যাম বলার জন্য বজা বইরা ওইটা মনে করছিলেন নি?
আপনার কেমন মনে হইতেছে দেখেন তো ওই আগের মতোই মনে হচ্ছে কিসের জন্য এক রাতের মধ্যে কি সিয়ারা প্লাস্টিক সার্জারি করেছেন হ্যাঁ ওয়াল্লাহ কি সব কথা কইতাছেন ভাই সাহেব আপনি আবার প্লাস্টিক সার্জারি বুঝেন নি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ খোদা কি মনে করেছেন আমি কি এখানে ছোট গেদা খুকি আমি স্কুলে পড়ি আর স্কুলে পড়লে সব কিছু জানা যায় বুঝতে পারছেন ও তা তো অবশ্যই জানা যায় ওই ভাই সাহেব না কইছিলাম কি যে আপনাদের গ্রামে তো আইছি মানে অনেক জায়গা জায়গাটা আমি চিনি না গ্রামে তো আমি অনেক কিছু চিনি আর ওই যে যার কথা আপনি বলছেন না ওই যে হচ্ছে গিয়া যে এই যে বকার বকার ধরেন গিয়া হ্যাঁ তো এই বাড়ির রইল গিয়া কুটুম হ্যাঁ কি চিনবো আপনি গ্রামের যে রাস্তাঘাট চিনেন হ্যাঁ জায়গাগুলো চিনেন এগুলি একটু আমার না 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 পারবো না আপনার মধ্যে এরকম পাওয়ারফুল মানুষ নিয়ে আমি ঘুরতে পারবো না ক্লিয়ার ডিলের মধ্যে চোট দিয়ে কথা বলেন ভ্যান সাহেব পাওয়ারফুল আছে তো কি আছে ঢাকা শহরে চারটা পাঁচটা গাড়ি আছে ছয়তলা বাড়ি আছে দখবরে হেলিকপ্টার দিয়ে আপনার গ্রামে আমু তাতে কি হয়েছে পাওয়ার যার কাছে আছে তার কাছে আছে আপনার লাগে কি আপনার কাছে তো আমি রবিন আমার কাছে আপনার কিছু হাউন লাগবো না বুঝতে পারছেন আমি আপনার এনে ঘুরতে পারবো না আপনারা না আমার সন্দেহ হতিছে হুম আপনি কি আবার আমার নিয়ে স্বপ্ন টপ্ন দেখতেছেন নাকি ও তাহলে দুলাভাই কি আপনারা স্বপ্ন দেখাইছে ভুলেও এই কাজ করেন না ভুলেও না এরকম স্বপ্নের আগে অনেকে দেখেছে দেখে কান্নাকাটি করে খাবিখা করে ঘুরতে ঘুরতে চলে গেছে ভুলেও এই ভুল কাজটা আপনি করেন না বুঝতে পারছেন ওই খোদা এই আরে আরে আমি তো আরে হেলিকপ্টার নিয়ে আসবো তো এই গ্রামে একশো টাকা দিন নাস্তা করবো কেন একশো ও এই মায়া না আগুনের বোলা বকার আমার কি সব কথা কইল আর কি ভা কেমন দেখলেন আমার শালিরে তুমি দেলে মিয়া দেখে ফেলাইছো ভাই সবসময় ধরে দজ্জাল টাইপের মেয়ের চাইতে দ্বিতীয় শ্রেণীর মেয়েরা কিন্তু ভালো তোমার শালিটা কলম খারাপ না মাশাআল্লাহ অনেক নরম সরম আছে আবার ওই মেয়েটাও কলম ভালো আবার ওই যে মেয়েটার লোক আমার রাস্তায় দেখা হয়েছিল ওই যে আমার লোকে ঝগড়া হইল না খালি একটু দজ্জাল টাইপের মগর আম গমত পোলার লোকে বিয়ে হইতে হইলে বুঝছো একটু দজ্জাল টাইপের মায়ে দরকার আছে আবার ধরো প্রেম প্রীতি ভালোবাসা করার জন্য এই লেগে আবার তোমার শালির মতো ওরকম নরম সরম মায়ের দরকার আছে ভাই সবসময় ধরে দজ্জাল টাইপের মেয়ের চাইতে দ্বিতীয় শ্রেণীর মেয়েরা কিন্তু ভালো আমার শালি হচ্ছে ধরেন একেবারে নরম মানে একেবারে মোমের মতো তুলোর মতো নরম না ঠিক আছে মোমের মতো ঠিক আছে নরম সরমও ঠিক আছে মগরে তোমার শালি কি রাজি হইব আমার লগে শাদি করতে শুনলাম আবার স্কুলে লেখাপড়া করে বেশি ছোট হয়ে যায় না ভাই এটা আপনি কি করছেন ভাই আপনি দেশের অর্ধেক মানুষরে ভূগোল বুঝে বিদেশে পাঠাই দিচ্ছেন আর অলসপুরের একটা সহজ সরল মেয়েরে বুঝে শুনে নিজের করে নিতে পারবেন না আরে পুরুষ মানুষের বুঝানি আর মায়া মানুষের বুঝানি তো এক কথা না তা ঠিক ভাই বুঝলা না তো পার অনুযায়ী করে না তা তো না চেষ্টা করে দেখতে তো অসুবিধা নেই না 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 চেষ্টা করেন চেষ্টা করেন আর বাদ বাকি সাহায্য করার জন্য তো আমি আসি সাহায্য তাই না দাঁড়াও তোমারে আমি সাহায্য করা দেখাচ্ছি মাশাআল্লাহ কথা কাছে না কইলে হইরা গেল গিয়া বকার তোমার করে গ্রাম খানা একটু ঘুরে ঘুরে দেখে গিয়া ভাই কি একা একা পারবেন কি সব কথা কইতেছো পারুম না খেলা
আরে আমার তো মনে হয় রাস্তাঘাট বাবা চিনা হুনা হয়ে গেছে গিয়া। আচ্ছা ঠিক আছে তাহলে যান যান যান। আপনার সাথে আমার শালিনাতে বিয়ে দিয়ে নি, তারপর গাড়ি একটা আপনার মতো আমিও কিনবা নি। আমি তোমার উপকার করতে চাই আর তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম ভাই। সেসব কথা কই এখন কি হবে ছোট্ট ভাই, যা কর তো কই ফেলেছেন সব তো শেষ। আচ্ছা আমি কি আনসিদায় বলবো যে এইসব আসলে তুমি কিছু ভাবো নাই, আমি এমনি এমনি বলছি। তা কি এখন আর বিশ্বাস করবে না ছোট্ট ভাই, তো ভাববে আমি আপনার বইলে পাঠিয়েছি। না যাতে না বলে এরকম করে বললাম, না ধরো আমি বললাম যে মানে আমি এই কথা বলার পরে তুমি আমার উপর ভীষণ রাগ করতেছো, আরো বললাম যে তুমি তাকে ছাত্রী ছাড়া আর কোনো কিছুই ভাবো না, হ্যাঁ যার জন্য আমার উপর এখন ভীষণ রাগ করতেছে আর এই কারণেই তোমার কাছে আসলাম। তাতে কি কিছু হবে নি? আরে হবে কি হবে না সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি অভিনয় কিন্তু খারাপ পারি না। সেদিন ডলি আর আলতা ওরা যে মারামারি করলো, তারপর আলতার সামনে আমি ডলিতে মাইলে অ্যাক্টিং করেছি না, সেটা তোমাকে কি বলবো। আরে ওই যে টিভিতে দেখো না, ওই যে ওরা নাটক নাটক করে যে অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ ওরা পর্যন্ত ধরতে পারবে না। কোন কি ছোট্ট ভাই সে বুঝেনি? আরে না আমি অনেক চিৎকার করে বলছি তো, কি কও আমি কি যাবো তার কাছে? কিন্তু ছোট্ট ভাই একটা কথা তো বলা হয়ে গেছে, এখন তার কি আর ফিরানো যাবে নি? না সে তো তোমার বিষয়, আবার ধরো আমি বলার পরে সে যদি তোমার ওই বাড়িতে আবার ঢুকতেই না দেয়। আমিও তো সে চিন্তাই করতেছি ছোট্ট ভাই, যদিও চাষিরে খুয়ে দেয় তাহলে পরে আমি বাড়ির উপর আর ঢুকতে পারবো না। আচ্ছা ছোট্ট ভাই আপনি পারবেন বিষয়টা পারবেন? আরে পারবো পারবো, কিন্তু ওই শালা রবিন হ্যাঁ এর মধ্যে আরেক ঝামেলা ফেসে গেল, তুমি বসো আমি হয়ে আসি। যা যা ছোট্ট ভাই আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম, ঠিক হয়ে একটা ছেঁড়া বেড়া লাগাই দিল, এখন যে কী হবে না আমি কিছুই বুঝতে পারতেছি না। শোনা এই দুধ চিনি বেশি দিয়ে একটা চা খাও তো, ঘরে চল। হ্যাঁ কিরাম বাসায় কথা করছো, এই আমি আবার কী করলাম শোনা, মানে বাড়ির পর ভিআইপি মেহমান আছে তো, মানে সবসময় এরকম ব্যবহার করলে তো চলে না তাই না? সেই জন্যই তো তারা ঘরে যেতে করছে। আরে না প্রথমে সিরু, তারপরে ওই যে কি যে নাম মুরগি চোর উজ্জ্বল মাস্টার, তারপর তোকে গ্রামের মিঠু, এখন এই বুইরা ধামরারে তুই ধরে আনিছিস আমার বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য? কেন আমার বোন কি তোর পায়ে ধরেছে তার বিয়ে করার জন্য? সাহায্য করবি তুই? তুই তুই কি সাহায্য করবি, কি সাহায্য করবি তুই? হ্যাঁ এই সারাটা গ্রামের মানুষজন তোকে জামাই ঘর থেকে বাইরে হতে পারতেছে না, এই বুইরা বেটা সার আগে বিয়ে হয়েছে কি হয়নি তার কোনো ঠিক ঠিকানা নাই, এই বুইরা তোর মিয়া বাইরে নিয়া তুই সারা গ্রাম বর বাইরে ঘুরে বেড়াস আর মানুষজনের ভয় দেখাস, সারা গ্রামের মানুষজন তোর আর তোর এই ভাইয়ের ভয়ে ঘর থেকে বাইর হতে পারতেছে না। কতক্ষণ না এই বাড়িতে তো আর আমরা ছাড়া কেউ নেই, ধরো যে আমি এক কোণাতে আমি উঠলাম আর এক কোণাতে মিয়া ভাই উঠালো। তোর মিয়া ভাই এখানে বিল্ডিং উঠাতে টাকা দিব কিসের জন্য? না সে যদি আনার সাথে বিয়ে করে তাহলে তো আরে আমার তুই বিটার সাথে আনার সাথে বিয়ে করতে কই কম্পিউটার করলাম না মানে ও
বল এটা মরার বিল না এটা অলস তুই বিনা শিনে চিনে আরে বল ইসেন্টে না তো দেখিনি ওরে বাবা রে বাবা ग्रामे पर বক্কর আমার অনেক হপন দেখাইছে আপনারা লয়া মগর আমি কইলাম হন্তু হপন দেখতে চিনা বুঝছেন সে তো দেখবেনই না আমি তো আপনাকে মানা করেছি সাবধান হয়ে যান তার কথা কান দিবেন না সে যদি স্বপ্নও দেখে আপনি স্বপ্ন দেখবেন না আর শুনেন আপনি যতই ভন্ড মানুষ হন ধরে যে আপনি একটা ভন্ড মানুষ হ্যাঁ তারপরও এই 1 সেকেন্ডের জন্য লিও কষ্ট পাবেন না এজন্য সাবধান করে দিছিলাম কষ্ট পাবো না মায়া মানছ রাখ তো রাখ পেটের মধ্যে নাই মেলে सब ठीक हो जाएगा स्मूथ एज सिल्क ओए खुदा खूब पंडित ना हैं खूब एक्सपीरियंस আছে কত জায়গা প্রেম করেছেন আপনি করেননি হাউল কোন জায়গা কাট আরে তুমি জায়গা আর তাইকা অনারসি আমি কইলো আমার তো সহজে হাল ছাড়ার পাত্র না रंग देखे संगे डिब्बा देखिस ना ती जा रही डाक्टर जी कान जाए ग्राम खान एक घूरा घूरा देख बुझ लो लग ना बोलें ना हमारे ग्राम घूर एक देखें इटा से आकाश उड़े से बतास उड़े से पाखी उड़े से नदी उजी नदी 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 तु हमारे कि मन करस सहस तो कम ना बे हमार कान मध्य हाथ दिए कथा कई जा तु हमारे कि मन करस तोर लेवल मानुष जन मन करस नहीं না তা হবে কিসের জন্য আমরা যখন খদ্দের সঙ্গে ভালো ব্যবহার করি আপনি তাই করবেন এই খদ্দের কি এই খদ্দের কি খদ্দের কি ওরে আল্লাহ কি তেল দেখো অত ভাব ধরে না আপনার সব পরিচয় কিন্তু জেনে ফেলে আছে কিন্তু আপনি পাক্কা উঁচু মাপের একজন আদম ব্যাপারী এই শিরো এই আদম ব্যাপারী কি আদম ব্যাপারী কি এই কারাকে বেটা কইতেছো আদম ব্যাপারী এই আদম ব্যাপারী কি ওরে কি তেল বাবা 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 গড় তোলা খাওয়ার বাইরে যাচ্ছি তারপর কিন্তু তোর খবর আছে কিন্তু কত বড় সাহস তো চিনোস বে চিনোস আমি কে
জেলের মধ্যে আড্ডি বসলি গুড়া করে ফেলবে পুলিশে খবর দে পুলিশে খবর দিয়ে লয়ে যাবো ভাই 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 আপনি শান্ত হন ভাই জান আরে ভাই ভুল মগর হয়ে গেছে মনে হইতাছে কি ভুল ভাই সিরুর দোকানে যে চা খাইতে গেছিলাম আমরা ওইখান তো মারাত্মক এখন ভুল হয়ে গেছে আমগর কেন ভাই আমি এই গ্রামে থাকব না বুঝছো এই গ্রামে থাকলে আমার মান সম্মান থাকবো না ভাই কি হইছে এটাকে আমি একটু বুঝো আরে কি জন্য মানে আবার জিগাইতেছো নিজের চোখকে দেখলাম ইয়া ওর মতো একটা ফকরাবাদ যদি আমার মতো একজন বিজনেস ম্যাগনেট আমার কান্ধে হাত দিয়ে কত কত বড় সাহস এই চিরুর চিন্তা করে দেখছো কত বড় বুকের বাটা না সেটা তো ঠিক আছে ভাই তুমি কোনো চিন্তা করো না আমার মেজাজ চইরা গেছে গিয়া মাথায় রক্ত টকবক টকবক করতেছে তুমি চিন্তা করো না আচ্ছা ভাই তোমার প্রতি আমার স্নেহ ভালোবাসা সবকিছু থাকবো দোয়া দিতেছি তুমি জীবনে আমার থেকে অনেক বড় দালাল হইবার পারবা ভাই আপনার দোয়া করবেন তো ভাই আপনি আসবেন না আমার গ্রামে আরে মে আসুন না কেলা কি বোকার মতো কথা কইতাছো 100 বার আহম তুমি গ্রামের মধ্যে তুমি খালি এই গ্রামের মানুষগুলো রেডি করো 200 300 500 যা পারো রেডি করে ফেলাও দোকান আমি হেলিকপ্টার লিয়ে আয়া বরুম গ্রামে যাক ভাই যাক ওনো তুমি চিন্তা করো না তোমার দোকান পরে আমি গ্রামের চেয়ারম্যান বানাই দেবো মিয়া চেয়ারম্যান খুব আশ্বস্ত হলাম ভাই আশ্বস্ত হলাম আসেন ভাই আসেন আপনি অনেক টায়ার্ড হয়ে হারাম যাতে বেয়াদবি যাইতে বেয়াদবি করলো যে আমার লগে ওটা আমি দেখো আমি বক্তা তুমি আর কোন কথা কই না চাচা কি করে আছিস শুধু সেটা জিজ্ঞেস করো কি কি একদম শেষ করে দিয়েছি চূড়ান্ত হুমকি দিয়েছি কি কয়েছে জানো বেশি বাড়াবাড়ি করলে ঠ্যাং ভাঙে হাতে ধরা দিব না চিন্তা করো চাচা এ সিরুর এসে থ্রেট করতেছে আমার তো হাই ডায়াবেটিস প্রেসার বুঝলি না তো এক কাজ কর না আরে ভাজারে নিয়ে যা না ভাজা তো মেম্বার ওর একটা দায়িত্ব আছে না আর ভাজাবের কথা কি না ওনারে লিস্ট করতে দেওয়া হয়েছে লিস্টে উনি নামই খুঁজে পাচ্ছে না প্রথমে কার নাম বসাবে আমি অর্ডার দিচ্ছি ওরে গ্রাম থেকে খেদায় দে কোনো অসুবিধা নেই সেজন্য কিন্তু তোমার আমার সঙ্গে অবশ্যই যাওয়া লাগবে আর তোকে কতবার কব বলতো আরে আমার তো চাচার মানে আমার হাই ডায়াবেটিস প্রেশার হ্যাঁ ডায়াবেটিস ফার্স্টিংয়ে কত জানিস 17-18-19-20 হয়ে যায় হ্যাঁ আমি পরে দেখব না হ্যাঁ তুই এখন যা চাচারে কোনো একটা কথা কয় আর কলা গাছের কয় এক হয়ে যাচ্ছে কিন্তু কব কারে সেটাই চিন্তা করছে কত বড় সাহস তুই আমার মিয়া বের অপমান করিস সারা সিলু কি হয়েছে এটা কি আরে সে আমার মেয়ে মন অপমান করে ওরা আমি দেখে নেবো না ওরা আমি ছাড়বো আমি এমন রিপোর্ট দিব না যে পুলিশ আসবে টুক করে ধরে ধরে নিয়ে যাবে রিপোর্ট লিখতে হবে রিপোর্ট রিপোর্ট লিখতে হবে অত রিপোর্ট রিপোর্ট করে না এই অলসপুরের মানুষজন অলস হলেও কিন্তু প্রয়োজনের সময় এক হতে পারে উল্টে না তোমার উপরে রিপোর্ট করে দেয় এই কীটা আমার নামে রিপোর্ট দেবে হ্যাঁ তার আন ওই অলসপুরে অলসপুরে কেন এই দুনিয়ার পরেই তার জন্ম হয় নাই তা না হলে তো ভালো কিন্তু পরে আবার মাথায় বাড়ি খেয়ে বেনারসির ধারে যেন আসা না হয় গ্রামের মানুষে নাড়াই বেড়াচ্ছ এরা তোমারে ছাড়বে না আরে রাখো মাত্র তো শুরু আমার কথা যদি কাজ না হয় তাহলে এমন ধুলাই দিব না কয়টা রে একবার মাথায় বাড়ি পড়েছিল সেটা মনে আছে আরে সে তো কাপুরুষের মধ্যে রাইতের বেলা বক্কালের মাথায় বাড়ি মারছে বীর পুরুষ হলে আয় না আয় না দিনের বেলা দেখি বেশি বাড়াবাড়ি শুরু করলি একেবারে দিনে আইসেই তোমার করবে এই যে গ্রামের মানুষ তোমার কিছু কয় না তুমি জানো কিসের জন্য আমার জন্য